how to convert MBR to GPT, create partition file system mounting. তাহলে আজ ফার্স্ট কথা বলবো ডিস্ক পার্টিশন নিয়ে। তাহলে ডিস্ক পার্টিশনটা লিনাক্স অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে দুই ধরনের হয়ে থাকে, একটা এমবিআর পার্টিশন আর একটা জিপিটি পার্টিশন। এমবিআর পার্টিশন এলাবোরেট মাস্টার বুট রেকর্ডার সাপোর্ট করে, বায়োস যেটা বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, এবং এই এমবিআর পার্টিশনটা সর্বোচ্চ ম্যাক্সিমাম 2 TB পর্যন্ত সাপোর্ট করে থাকে। দেন এমবিআরে আমরা 4টা পার্টিশন পেয়ে থাকি, ফার্স্টে 3টা প্রাইমারি পার্টিশন আর লাস্টেরটা 4 নম্বরটা এক্সটেন্ডেড পার্টিশন, যেটা আমরা ভিতরে আমরা লজিক্যাল ফরম্যাট করে দেন আমরা 15টা লজিক্যাল ফরম্যাট পেয়ে থাকি ব্যবহার করার জন্য। আর জিপিটি পার্টিশন ম্যাক্সিমাম আপ টু 8 EB পর্যন্ত সাপোর্ট করে দেন ওভার। আর জিপিটি পার্টিশনের একটা বড় সুবিধা হচ্ছে 128টা পার্টিশন করতে দেয়। আর জিপিটি পার্টিশনটার যদি এলাবোরেশনটা তাহলে দেখি, তাহলে জিপিটির এলাবোরেশন জিওআইডি পার্টিশন টেবিল, যেটা UEFI সাপোর্টেড। সো এখন আমরা দেখার চেষ্টা করব কিভাবে আমরা এমবিআর থেকে জিপিটিতে কনভার্ট হব। তো ফার্স্ট একটা টার্মিনাল ওপেন করি। ওকে, আমরা যদি একটু ফার্স্ট আগে দেখি যে আমাদের এটা কি আছে, তাহলে আমরা একবারে একই কমান্ডই দেখতে পারি এবং কিভাবে কনভার্ট হয়। তাহলে আমরা যদি একটু ফার্স্ট ইউজ করি জিডিক্স অপশন, ডিভাইস এস ডিএস হার্ড ডিস্ক নাম্বার 1, দেন ইন্টারনাল, দেন উই সি আমরা দেখতে পাচ্ছি যে আছে কি এনবিআর পার্টিশন অনলি নট প্রেজেন্টেড জিপিটি। আমরা চাচ্ছি জিপিটিতে একে কনভার্ট করব। তো কনভার্ট করলে এখানে যে জিপিটিতে কনভার্ট করার জন্য হেল্প মেনু যেটা আছে, এটা হচ্ছে কোশ্চেন মার্ক। তাহলে আমরা একটু কোশ্চেন মার্ক দিই, দেন এন্টার নাও। আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি নতুন একটা এটা নিউ পার্টিশন, প্রেস এন, দেন উই সি দ্যাট দ্য পার্টিশন নাম্বার ইজ 4। অলরেডি আমার আগে 3টা প্রাইমারি পার্টিশন ছিল এনবিআরএ করা, যার কারণে প্রথম 3টা পার্টিশন নিয়ে এসেছে। এবার ডিফল্টভাবে 4 দেখাইছে, এবং যদি আমি নিতে চাই 5 নম্বর পার্টিশন নেবো বা 6 নম্বর পার্টিশন নেবো, এখানে আমি দিয়ে দিব। এখন ডিফল্টভাবে কত 4। তাহলে আমার এখানে কি এখন বিআর থেকে জিপিটিতে কনভার্ট হয়ে গেছে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে সাপোর্ট করছে 128টা পার্টিশন, আর 128টা পার্টিশন সাপোর্ট করে জিপিটিতে। তো ওকে, আমার পার্টিশন 4 নিব, দেন ইন্টার 4, এন্টার নাও। এবার আসছে আমাদের ফার্স্ট সেক্টর। ফার্স্ট সেক্টর সবসময় গ্যাপ থাকবে, যা থাকবে তাই, দেন ইন্টার নাও। এবং লাস্ট সেক্টর, আমি এই পার্টিশনটা কতটুকু করতে চাই, আমি যে 4 নম্বর পার্টিশনটা নিয়েছি এটা কতটুকু নিব। এই পার্টিশন নেওয়ার জন্য আমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছি সাইজ জন্য প্রথমে ফার্স্ট যে সাইজ নাম্বারটা দিতে হবে, যে কতটুকু নিতে চাই, দেওয়ার পর তারপর প্লাস আইকন ব্যবহার করতে হবে, প্লাস বা মাইনাস করতে চাই, কমাতে চাই না বাড়াতে চাই, অ্যাড করতে চাই। আর তারপর সাইজটা কি, কিলোবাইট নিলে পরে কে ক্যাপিটাল, মেগাবাইটের জন্য এম, আর গেগাবাইটের জন্য জি, আর টেরাবাইটের জন্য টি ক্যাপিটাল, অ্যান্ড পেটাবাইটের জন্য পি ইউজ করতে হবে। তাহলে আমি ফার্স্ট নিব প্লাস আইকন, আমার এই পার্টিশনটা কতটুকু হবে, আমি নেব 10 GB, নেব ওকে, ইন্টার নাও। ওকে, এরপর আমি শো করছে যে আপনি যে এখানে UIDটা কত নাম, কোন আইডিটা, ডিফল্ট হবে 83000 শো করছে। এখন আমি যদি প্রেস এল কো দেই তাহলে আমি পুরো লিস্ট দেখতে পাবো, আমি কোন পার্টিশন আমি এখান থেকে নিতে যাচ্ছি। যদি আমি এখান থেকে শো করি যে 82 পার্টিশন লিনাক্স সোয়াপের জন্য ব্যবহার করে, তারপর যদি আরেকটু যদি আমি লক্ষ্য করি এখান থেকে বিভিন্ন সব ধরনের পার্টিশন ফরম্যাটটা, যে অনবোর্ডের জন্য যে কতটুকু হবে সেটা দেওয়া আছে, সবগুলো সিরিয়ালে দেখা যাবে, যে যেরকম প্রয়োজন হবে পার্টিশন সেখান থেকে সেই কোড নম্বরটা এখানে জাস্ট সিলেক্ট করে দিতে হবে, দেন ওকে দিয়ে ইন্টার দিলে পরাই কাজ হবে। তাহলে আমি এখান থেকে বিভিন্ন ধরনের পার্টিশন দেখতে পেয়েছি। যদি আমি দেখি 83000 দেখছি লিনাক্স ফাইল সিস্টেম, ডিফল্টভাবে লিনাক্স ফাইল সিস্টেম থাকে, দেন আমি যদি এটা ইউজ করি, কোড মার্ক ইউজ করি, ওকে 8200 লিনাক্স ফাইল সিস্টেম নিলাম, অ্যান্ড ইন্টার নাও। এখানে এবার বলছে যে আপনি ডিফল্টভাবে কত এখানে আছে, ডিফল্টভাবে আমি সেটা দিয়ে দেবো আবার 8200 আমার ফাইল সিস্টেম, আমি এটা
করতেছি, বা যদি আমি ডিফল্টটাও যদি রাখতে চাই দেন ওখান থেকেও আমি রাখতে পারি 8300 আমার ডিফল্ট যেটা সেটাই। ওকে ইন্টারনাল আমার ফাইল সিস্টেম হয়ে গেছে। এখন যদি আমি এই পার্টিশনটা যদি আমি একটু দেখতে চাই, পি ফর পি দিয়ে আমি যে 4 নম্বর পার্টিশন নিব, সে 4 নম্বর পার্টিশন এই যে 10 GB শো করছে। ওকে পার্টিশনটা এখন সেভ করতে তাহলে তার জন্য ব্যবহার করতে হবে ডাব্লু দেন এন্টার নাও। এবার আমার প্রেস করতে হবে ওয়াই যে আমি কি এটা প্রসেস করতে চাই কিনা, ইয়েস ওয়াই ইজ ইকুয়াল টু ইয়েস, নাও নাও ওয়েট সাকসেসফুলি, দেখবে সাকসেসফুলি কমপ্লিটেড। তাহলে এবার সাকসেসফুলি, এবার আমার এটাটা আমাকে রেজিস্টার দিতে হবে, আর রেজিস্টার অথবা আমি জানি পার্ট প্রো কমান্ডটা ব্যবহার করলে পারা রেজিস্টারের কাজ হয়, যদি পার্ট প্রো কমান্ড কাজ না করে দেন মাস্ট বি রিবুট বা রিস্টার্ট দিয়ে নিতে হবে। তো আমি ইউজ করবো পার্ট প্রো প্রো ট্যাব ডেভ এস ডিএ। ওকে ইন্টারনাও আমার কমান্ড আবার একটু ইউজ করি। ওকে অলরেডি সাকসেসফুলি আমি করতে পেরেছি। তাহলে আমি যে একটা পার্টিশন করলাম সেই পার্টিশনটা অলরেডি আমার কিসের জিবিতে। এইবার যদি আমি একটু যেয়ে দেখি যে আমার এনবিআর থেকে জিবিতে কনভার্ট হয়েছে কিনা, তাহলে যদি দেখি জিডিএক্স ডিভ এসডিএ ইন্টারনাও দেন উই ক্যান সি দ্য প্রেজেন্ট জিবিটি। তাহলে আমাদের সাকসেসফুলি প্রথম কাজটা সম্পূর্ণ করতে পারছি যে এমবিআর থেকে কিভাবে জিপিটিতে কনভার্ট করতে হয়, এবং একটা পার্টিশানও অলরেডি ক্রিয়েট করে ফেলছি। আমি চাচ্ছি যে আমি যে পার্টিশানটা করেছিলাম যে 4 নম্বর পার্টিশান, সেই পার্টিশানটা আমি এখন আমার ফাইল সিস্টেমে ফরম্যাট করতে। তাহলে যদি আমি ফাইল সিস্টেমে ফরম্যাট করতে চাই তাহলে এখান থেকে আমি ফার্স্ট ডাব্লু সেভ দিব। ওকে ইয়েস যে ফাইল সিস্টেম থাক ওকে এখান থেকে ওকে বের হলাম। এবার ফাইল সিস্টেম ফরম্যাট করার জন্য আমি জানি কমান্ডটা হচ্ছে এমকে fs। এবার আমি কোন সিস্টেমে ফরম্যাট করতে চাই আমি জানি এক্স fs এ করব, এটা ফাইল সিস্টেমে অপশন টি, অথবা f দিতে পারি ফোর্স করার জন্য অপশন টি। এবার আমি কোনটা করতে চাচ্ছি ফাইল সিস্টেমটা, সেটা ডেভ sd4 সরি এখানে কমান্ডটা একটু ভুল প্রেস করা হয়ে গেছে, কমান্ডটা একটু রিট্রাই করে দিব, জাস্ট একটু এডিট করে দিব জাস্ট কমান্ডটা। এখানে অপশান টিটা আগে হবে দেন এ ফাইল সিস্টেমটা পরে হবে, এটা জাস্ট একটা ট্রাবল শুট ওপে জাস্ট কমান্ডটা রাইট কমান্ড ব্যবহার করতে হবে দেন ইন্টার নাও। দেখে এই যে সাকসেসফুলি আমাদের ফার্স্ট কি হয়েছিল কমান্ডটা ভুলে গেছে, জাস্ট অপশান টিটা আগে হবে। তাহলে এখন কি ফাইল সিস্টেমে আমাদের ফরম্যাট হয়ে গেছে। এখন যদি আমরা এই ফাইল সিস্টেমটা দেখতে চাই আসলে কি কত নম্বর আইডি জেনারেট করছে সেটা দেখার জন্য আমরা ব্যবহার করবো বিএল কিট কমান্ডটা, বিএল কিট দেন আমি কত নম্বর দেখতে চাই সেটাও স্পেসিফাই করে দিতে পারি ডিএফ এসডিএ নাম্বার 4। ওকে ইন্টারনাল আমি এসডিএ 4 নম্বর কত নম্বর আইডি জেনারেট করছি, যদি আমি চাইতে এটা পারমানেন্টভাবে এটা আমি মাউন্ট করতে দেন এখানে এটা কপি করবে। দেখে আমি পারমানেন্ট করে করে দেখাবো এবং টেম্পোরারিভাবে কীভাবে করে সেটাও দেখাবো। ওকে কপি নাও, কপি করে রাখলাম পরে ব্যবহার করার জন্য। ওকে দেন এখান থেকে আমি চাচ্ছি যে আমি যে ফাইল সিস্টেম করলাম আমি এটা ফাইলটাকে চাচ্ছি মাউন্ট করতে, তাহলে মাউন্ট করে আমি এটা ডেস্কটপে আমি হার্ড ডিস্কটা দেখাবো মাউন্ট করে। তাহলে এই জন্য আমার কমান্ড ব্যবহার করতে মাউন্ট 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 করার পর কি যেটা মাউন্ট করতে চাচ্ছি সেটা অবশ্যই আমাকে দিয়ে দিতে হবে, কি মাউন্ট করতে চাচ্ছি মাউন্ট ডেভ ডেভ এস ডিএ নাম্বার 4 নম্বর হার্ড ডিস্ক। এটা মাউন্ট করে কোথায় এটা রাখতে চাই, রাখতে চাচ্ছি রুট ডেস্কটপে রাখবো, দেখবো ডেস্কটপে আমাদের একটা হার্ড ডিস্ক শো করছে। ওকে মাউন্টটা ইন্টারনাল যখন ইন্টার প্রেস করলাম দেখি আমাদের এখানে অ্যাক্সেসিবল একটা হার্ড ডিস্ক দেখাচ্ছে। তাহলে আমরা সাকসেসফুলি, আর যদি এটা আমাদের পারমানেন্টলি আমাদের এটা করতে হলে আমরা আইডি অলরেডি জেনারেট করে নিয়েছিলাম, তাহলে এখান থেকে আমাদের জাস্ট ভিম ইটিসি ইটিসি এফএস ট্যাব এফএস ট্যাবের ভিতর এখানে সেই ইনসার্ট মোডে যাব, ইনসার্ট মোডের থেকে এন্ড প্রেস করে লাস্টে ইন্টারনাল এখানে আমি জাস্ট টাইপ করে দিব ইউআইডি স্পেস যে আমি যেটা কপি করেছিলাম সেটা পেস্ট করব। ওকে এটা সোয়াপ নিব সোয়াপ এস ডব্লিউ এ পি সোয়াপ ডিফল্ট ডিফল্টস স্পেস জিরো স্পেস জিরো দেন কন্ট্রোল শিফট এক্স নাও সেভ নাও।
then এখান শুধু just mount command টা ব্যবহার করবো mount option a then enter now তাহলে এটা successfully accessible হয়ে গেলো এখন যদি কখনো restart বা reboot করা হয় তাহলে এটার কখনো change হবে না একবারে successfully all time এই partition টা ব্যবহার করে তাহলে আমরা successfully এই ভিডিওতে আমরা দেখতে পারলাম কিভাবে একটা MBR থেকে GPT তে convert করতে হয় একটা কিভাবে একটা GPT partition create করতে হয় partition টা কিভাবে file XFS file format change করতে হয় then সেটা কিভাবে ওইটা সিস্টেমটা mount করতে হয় temporary এবং কিভাবে স্থায়ীভাবে মাউন্ট করে রাখতে হয় সেটা আমরা দেখতে পারলাম থ্যাংক ইউ সাথে থাকার জন্য ক্লিয়ার নাও ওকে আল্লাহ হাফেজ